প্রিয় আব্বু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা তোমার ছয় স্নেহের সন্তান। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি তোমাকে আমাদের মাঝে মুক্ত আকাশের নিচে নিয়ে আসতে। আফসোস, আমরা তা করতে পারিনি। আমাদের কোনো অভিযোগ নেই পরম করুণাময় আল্লাহর কাছে। তোমার আকাঙ্ক্ষিত শহীদে মৃত্যু তিনি তোমায় দিয়েছেন। শুধু আজ খুব অনুভব করতে ইচ্ছে করছে তোমার সেই প্রশান্ত আর নির্মল চিত্ত, যার মজবুত ইমানের দুর্গ ভেদ করতে পারেনি কোনো রক্তচক্ষু, যে ধীরতার কাছে ভেঙে চুরমার হয়ে গেছে জালিমের ফাঁসির মঞ্চ। আর তাই তো আব্বু, তুমি সীসাঢালা প্রাচীরের ইমানের উদাহরণ হয়ে থাকবে ততদিন, যতদিন এই পৃথিবীর বুকে ইসলামী আন্দোলন বেঁচে থাকবে। আব্বু, আমরা তোমার চোখে অশ্রু দেখেছি আর মুখে শুনেছি দোয়া, যখন পৃথিবীর যে কোনো কোনায় কোনো মুসলমান হয়েছে নিপীড়িত নির্যাতিত। আজ তোমার এই শহীদে মৃত্যুও কাঁদিয়েছে লাখো কোটি ধর্মপ্রাণ মুসলমানদের। তোমার গায়েবী জানাজা পড়া হয়েছে পৃথিবীর প্রায় সব কয়টি দেশে। যে বিনিয়োগ এখন ইসলামী আন্দোলনের জন্য তুমি করে গেলে, তার ফসল আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই বাংলাদেশের মাটিতেই ভোগ করবে ইনশাল্লাহ। আব্বু, শেষ 3.5 বছর তুমি আমাদের কাছে ছিলে না, আল্লাহ তাআলা হয়তো এভাবেই তোমার বিচ্ছেদের জন্য আমাদের প্রস্তুত করেছেন। কিন্তু যখন শনিবার আসে, সকালে ঘুম ভাঙলে মনের অজান্তেই তোমার সাথে দেখা হবে ভেবে মনটা আনন্দে দুলে ওঠে। সব প্রস্তুতি নিয়ে যখন কাশিমপুর জেলগেটে পৌঁছতাম, নিজেদের তোমার খুব কাছে মনে হতো। অ্যাপ্লিকেশন করে তোমার প্রতীক্ষার আরও কিছু সময় পার করে শেষ পর্যন্ত সেই প্রতীক্ষিত সাক্ষাৎ। তোমার চাহিদাগুলো পুঙ্খানুপুঙ্খরূপে কখনোই পূরণ করতে পারিনি আমরা, আমাদের দয়া করে তুমি ক্ষমা করে দিও। আব্বু, ঢাকা ইউনিভার্সিটির IER থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়া তোমাকে কসাই কাদের বানিয়ে ফাঁসি দেওয়া ইতিহাসের নির্লজ্জতম মিথ্যাচার। ষড়যন্ত্রের মাধ্যমে মিথ্যাকে সত্য বানানো যায় না, সত্যের বিজয় হবেই ইনশাল্লাহ। আব্বু, ইসলামী আন্দোলনে তোমার জীবন তুমি যেদিন থেকে নিবেদিত করেছ, সেদিন থেকে তোমার উপর আমাদের চেয়ে সংগঠনের অধিকার বেশি আরোপ করেছ। তাই তো আজ আমরা ছয়জন ছাড়াও তোমার লাখো সন্তান। তোমার মুক্তির আন্দোলনেও শহীদ হয়েছেন অনেকজন। ফাঁসির মঞ্চে তোমার নির্ভীক পদচারণা আজ লাখো মনে নির্ভেজাল ইমানের স্ফুলিঙ্গ জ্বালিয়েছে। তোমাকে আর দেখা যাবে না বক্তৃতার মঞ্চে, প্রেস ক্লাবে সাংবাদিকতায় কিংবা শিক্ষকতার মাধ্যমে শিক্ষার আলো ছড়িয়ে দিতে। আব্বু, তোমাকে ফাঁসি দিয়ে ওরা ক্ষান্ত হয়নি। আমাদের বাসার নিচেই মওদুদ সহ 16 জন আত্মীয়কে পুলিশ দিয়ে রক্তাক্ত করে থানায় ধরে নিয়ে গিয়েছিল ওই কালো রাতে। আমরা তোমার জানাজায় যেতে পারিনি শেষ পর্যন্ত। তোমার শেষ ইচ্ছা ছিল যে তোমার ইহরামের কাপড় তোমার জানাজায় কাফন হবে, জহির ভাই তোমার জানাজা পড়াবেন। এসব ইচ্ছা আমরা পূরণ করতে পারিনি, আমরা কাঁদতে পর্যন্ত ভুলে গিয়েছি। আব্বু, এখনো বিশ্বাস হয় না তুমি নেই। জামায়াতে নামাজ আদায় করার জন্য তোমার দুই ছেলেকে এখন আর কেউ তাড়া দিবে না। ছোটবেলায় বাবা তুমি পিঠ চুলকে না দিলে যে আমাদের ঘুম আসতো না, আর পরে আমরা পা টিপে না দিলে আর চুল টেনে না দিলে যে তুমি ঘুমাতে পারতে না। আফনান, জুনাইদ, নুহা, মাহের, আনজারা খুঁজে ফিরবে তাদের আদরের নানা দাদাকে। নুহা জুতা পরে রেডি হয় কাশিমপুর যাবে দাদাকে দেখতে, দাদার কাছে গিয়ে নাকি হলুদিয়া পাখি গানটি শোনাবে। অবুধ শিশুটি জানে না ওর দাদা ভাই গান শোনার জন্য আর এই ভুবনে নেই। বাস্তবতা এটাই, আমাদের সকল ব্যস্ততাকে ছুটি দিয়ে তুমি চলে গেছো আসমান ও জমিন প্রশস্ত জান্নাতের দিকে।
যেখান থেকে কেউ আর কখনোই ফিরে আসে না, চলে গেছ ওপারে সুন্দর জীবনে। আমরা নিশ্চিত বাবা, তুমি এই মুহূর্তে জান্নাতের বাগানে বসে তোমার সম্মান দেখে আবার ইসলামী আন্দোলন করে শহীদ হবার বাসনা করছো ফেরেশতাদের কাছে। আর ফেরেশতারা জবাব দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা, তোমরা তোমাদের মালিকের কাছে ফিরে যাও সন্তুষ্ট চিত্তে ও তার প্রিয় ভাজন হয়ে। অতঃপর তোমরা আমার প্রিয় বান্দাদের দলে শামিল হয়ে যাও আর আমার অনন্ত জান্নাতে প্রবেশ করো।